আমরা গত দুই দিন আগে আমরা দেখতে পেয়েছি, কারণটা কি আপনাকে বলতে হবে আমাকে, চাটখিল সোনাইমুড়ির জনগণ আপনাকে বিশালভাবে একটা সংবর্ধনা আয়োজন করেছে। আসলে আপনার উদ্দেশ্য কি, আগামীতে উদ্দেশ্য কি? আমাকে কিন্তু দুই একজন কিন্তু আমার মেসেঞ্জারে লিখছে যে নিজামুদ্দিন জিডু ভাইকে নোয়াখালী আসন থেকে আগামীতে এমপি হিসেবে দেখতে চাই। আমরা গত দুই দিন আগে আমরা দেখতে পেয়েছি, কারণটা কি আপনাকে বলতে হবে আমাদেরকে, ব্রুকলিনের বাঙালি অধ্যুষিত এলাকায় আপনাকে নোয়াখালী চাটখিলের জনগণ, এখানে কিন্তু অনেক নোয়াখালীর পরিবার আছে, হাজার 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 পরিবার আছে, ওরা কিন্তু আপনাকে নোয়াখালী ভবনে আপনাকে চাটখিল সোনাইমুড়ির জনগণ আপনাকে বিশালভাবে একটা সংবর্ধনা আয়োজন করেছে। আসলে আপনার উদ্দেশ্য কি, আগামীতে উদ্দেশ্য কি, বা এই জনগণগুলো আপনার এই ভালোবাসায় সিক্ত হয়েছেন, এদের জন্য আপনি কি করবেন এবং নোয়াখালী সোনাইমুড়ির জন্য কি করতে চাচ্ছেন, বা আগামীতে আপনার উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নিহিত আছে কিনা? আমাকে কিন্তু দুই একজন কিন্তু আমার মেসেঞ্জারে লিখতেছে, বলতেছে আপনার নোয়াখালী থেকে আসছে, একজনে আমাকে লিখছে যে নিজামুদ্দিন জিডু ভাইকে নোয়াখালী আসন থেকে আগামীতে এমপি হিসেবে দেখতে চাই। আরেকজনে লিখেছেন যে জিটু ভাই হচ্ছেন নোয়াখালীর গণমানুষের একজন নেতা। আরেকজন আমাকে লিখেছেন জিটু ভাই হচ্ছে আপনার চাটখিল সোনাইমুড়ির গর্বিত সন্তান এবং আপনাকে নাকি আগামীতে সংসদ হিসেবে তারা দেখতে চায়। আমি বুঝতে পারছি না, এত ভালোবাসা সিক্ত হয়েছেন আপনি এবং দেশের বিদেশের মাটিতেও, এগুলোর আপনার উদ্দেশ্য কিছু আছে কিনা? আসলে আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টা হলো আমার নোয়াখালীবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি কৃতজ্ঞ। আমি ওনারা এখানে যে সম্বর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেছেন, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মূল নেতৃত্ব সবাই উপস্থিত, প্রেসিডেন্ট ছিল, আমরা দেখতে পেয়েছি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, প্রবাসী কল্যাণ সম্পাদক ছিলেন, তাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং অনেকে ছিলেন, এছাড়া আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, আবার লোকাল এখানে স্থানীয় সাংবাদিকরা ছিলেন। বিশেষ করে আমার নোয়াখালী যে এখানের প্রবাসীরা ছিলেন, এটা আমাকে গর্বিত করেছেন। ওনারা এখানে এত ব্যস্ততার মাঝে ওনারা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমি এই জন্য অনেক কৃতজ্ঞ। আমার আসলে উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি ছোটকাল থেকে মানুষের সেবা উপকার করতে পছন্দ করি, মানুষের কাছে কাছে যে সুখ দুঃখে অংশীদার হতে পছন্দ করি, এবং আমি আমি যতদিন বেঁচে থাকবো আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব, এটাই আমার মেইন উদ্দেশ্য। জিটু ভাই, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এখন আমি যতটুকু জানি, আপনাকে চিনি, আপনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং স্বচ্ছ একজন ব্যবসায়ী এবং মানব কল্যাণে কাজ করার মর্মানসিকতা সব কিছু আপনার আছে, কিন্তু আমরা যখন মিডিয়াতে যারা আসেন তারা কিন্তু সবাই কিন্তু এই কথাগুলো বলেন, জনগণ একজনে লিখেছেন, জনগণ বলে যে প্রথমে সব কিছু বলে কিন্তু পরবর্তীতে জনগণকে ভুলে যায়। আপনি কি ওয়াদা দিতে পারবেন, আপনাকে যদি চাটখিল সোনাইমুড়ির জনগণ আগামীতে আপনাকে যদি পাশে থাকে, আপনি কি মিডিয়ার মাধ্যমে তাদেরকে ওয়াদা করতে পারেন যে আপনি তাদের সাথে, তাদের কল্যাণে আপনার শেষ জীবন পর্যন্ত তাদেরকে উৎসর্গ করতে পারেন? আমি এটা ওয়াদা কেন, এর থেকে যদি শক্ত কিছু বলতে হয় সেটাও বলতে পারবো, কারণ আমি পরিষ্কার, আমার উদ্দেশ্য ক্লিয়ার। আমাকে আপনি যে কথা বলেছেন সবাই বলতেছে আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচন করব, অথবা এটাই অনেকের ধারণা, কেন এসে যায়? আপনি আপনাকে কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্রে আসার পরে যেভাবে বিভিন্ন জায়গায় আপনাকে পত্র পত্রিকা দেখতেছে, সংবর্ধনা দিচ্ছে, যেমন আজকে আপনি মিলেনিয়াম টেলিভিশনে আসছেন,
এটাও আপনাকে কিন্তু একটা সম্বোধনাই দেওয়া হচ্ছে বা অনেক নেতাই আসে কয়জনকে বা ডাকা হয় তো আপনাকে ডাকা হচ্ছে এই যে আপনি প্রচার প্রচারণাগুলো চলতেছে এখন এগুলো জনগণ করছে আপনি করছেন না তো জনগণ মনে করছে আপনার এলাকার যে হয়তো বা জিটু ভাই আগামীতে সংসদ নির্বাচিত করবে না এটা ঠিকই বলছেন জনগণ আমাকে অনেক আগ থেকে বলতেছে অনেক দিন থেকে বলে আসতেছে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এলো একক সে উনি সিদ্ধান্ত নেবেন উনি কাকে সংসদ সদস্য হিসেবে নমিনেশন দিলে জনগণের কল্যাণ হবে জনগণের ভালো মঙ্গল হবে উনিই ভালো জানেন আমি এই ব্যাপারে সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর আমি আস্থাশীল এবং আমি ওনার যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নিতে প্রস্তুত উনি আমাকে যেই নির্দেশ দিবেন সেটাই আমি সেই অনুযায়ী কাজ করব তবে আমার মূল আমার ফাইনালি যেই আমার সিদ্ধান্ত সেটা হলো আমি সংসদ সদস্য নমিনেশন দেখ বা নির্বাচন করি না করি সেটা একটা ডিপেন্ডেন্ট থিং বাট আমি আমার অবস্থান থেকে সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব সেটার জন্য কোনো শর্ত নেই যা হোক আমি সবসময় করে যাব এটা প্রিয় আমি এখন উনি আসলে কথা বলছিলাম উনি কিন্তু বাংলাদেশের ওনারা কিন্তু বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন শুধু নোয়াখালীর না আমি জাস্ট যে প্রশ্নটা করেছি ওনাকে উনি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতিসংঘ অধিবেশন উনি কিন্তু ওনাকে কিন্তু প্রবাসী তথা নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর জনগণ ওনাকে বিভিন্নভাবে সংবর্ধনা দিচ্ছেন সেই হিসাবে পত্রপত্রিকায় বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তো আমি নোয়াখালীর গর্বিত সন্তান হিসাবে আমার সামনে যিনি উপস্থিত আছেন আমি অনুরোধ করব বৃহত্তর নোয়াখালীকে একজন স্বচ্ছ রাজনীতিবিদ একজন সফল ব্যবসায়ী আপনারা নির্বাচিত করলে আগামীতে সংসদ হিসাবে যদি নির্বাচিত করেন মনোনয়ন দেন ওনার পাশে থাকেন তাহলে অন্তত জনগণ নিরীহ জনগণ তথা নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অলবদিত সে মানুষগুলোর উপকারে আসবে আমি অনুরোধ করব আপনারা সারা পৃথিবীতে আজকের এই অনুষ্ঠান যারাই যেখান থেকে দেখছেন এই মহা মহান মানুষটির সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ।